আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিটেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। এখন আমি স্প্রাউটগিগস এর একটি পপুলার কাজ করে দেখাবো, যেটি হচ্ছে ইউটিউব ওয়াচ প্লাস লাইক। এটির জন্য আমাদেরকে 10 সেন্ট পে করা হবে। তো আমি কাজটি এখন করা শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1000 পজিশন আছে, ইতিমধ্যে 697টি ফিল আপ হয়ে গেছে। তো এই কাজটি আমাকে কিছু দূর করার পর হোল্ড করতে হবে, যাতে এই কাজটির পজিশন শেষ হয়ে না যায়। তো ব্যাস এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথমে ইউটিউবের মধ্যে যাইতে বলতেছে, এন্ড বলতেছে সার্চ দ্য প্রোভাইডেড কিওয়ার্ড অ্যান্ড ফাইন্ড দিস ভিডিও। তো আমাদেরকে একটি এখানে স্ক্রিনশট দেওয়া আছে, তো এই স্ক্রিনশটের ভিডিওটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল দেওয়া হয়েছে, অ্যান্ড এই থাম্বনেলে যে ভিডিওটা সেই ভিডিওটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড নিচে একটি ট্যাগ দেওয়া আছে, সার্চ স্লট গেসর হারিয়েনি অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। আপনারা জানেন স্লট গেচার হারিয়েনি টাইটেলের যেসব ভিডিও আছে ওগুলো স্প্রাউটগিগসের জন্য অনেক বেশি পপুলার। তো আমি এখন ইউটিউবের মধ্যে গিয়ে এখানে সিম্পলি সার্চ করব ওই ট্যাগটা, এটা লিখে সিম্পলি সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থাম্বনেল এখানে দেখা যাচ্ছে। সো আমাকে এই থাম্বনেলের যেই ভিডিও সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে। এর আগে আমি কাজটা হোল্ড করিনি, যাতে পজিশন শেষ হয়ে না যায়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি হোল্ড করে নিলাম 5 মিনিটের জন্য। তো আমি কাজটি একটু দ্রুত করার ট্রাই করি। এখানে বলা হয়েছে ইউজ ফিল্টার আপলোড ডে বাই লাস্ট আওয়ার অর টুডে। ভিডিওটি সার্চ করার সময় আমাদেরকে ফিল্টার করতে বলা হয়েছে, অ্যান্ড ফিল্টারের মধ্যে আমরা সিম্পলি যাতে তাড়াতাড়ি খুঁজে পাই লাস্ট আওয়ার সিলেক্ট করে দিব। লাস্ট আওয়ার সিলেক্ট করার পর এখন এই থাম্বনেলের যে ভিডিও সেটি আমি এখন খুঁজব, 30XT। ফিল্টারের মধ্যে লাস্ট আওয়ার সিলেক্ট করার পর আমি ভিডিওটি খুঁজে পেলাম না, তো আমি এখন টুডে সিলেক্ট করে দেখব। হয়তো এই ভিডিওটি আপলোড করা হয়েছে 1 আওয়ারের বেশি সময় হচ্ছে, সো আমি খুঁজতে থাকি এই 30XT-টা আমি মিলাচ্ছি জাস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ফিল্টারের মধ্যে টুডে সিলেক্ট করলাম, এন্ড আমি এই ভিডিওটি পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে বলতেছে দেখি। আমাদেরকে 3 নম্বরের মধ্যে বলতেছে ওয়াচ 3 মিনিটস, অর্থাৎ এই ভিডিওটি আমাদেরকে 3 মিনিট দেখতে বলতেছে, অ্যান্ড বলতেছে লাইক দ্য ভিডিও। এরপর আমাদেরকে বলতেছে সেন্ড স্ক্রিনশট প্রুফ ফ্রম ইউর ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্টোরি। তো আমরা একটু স্ক্রিনশটটা দেখি আমাদেরকে কি প্রুফ দেওয়ার জন্য বলতেছে। আমাদেরকে প্রুফ হিসেবে ওয়াচ অ্যান্ড হিস্টোরি পেজের মধ্যে গিয়ে আমি যে ভিডিওটি 3 মিনিট দেখেছি সেটির প্রুফ হিসেবে একটি স্ক্রিনশট সাবমিট করা লাগবে। তো আমি আবার ইউটিউবের মধ্যে যাই। আমরা তাদের দেওয়া ট্যাগটি ইউজ করে সার্চ করার মাধ্যমে যে ভিডিওটি খুঁজে পেলাম সেটির একটি স্ক্রিনশট 2 নম্বরের মধ্যে প্রুফ হিসেবে দেওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দ্যাট ইউ ফাউন্ড দ্য ভিডিও বাই সার্চ উইথ দ্য প্রোভাইডেড কিওয়ার্ড। তো আমাদেরকে ভিডিওটি যে খুঁজে পেলাম সেটির একটি প্রুফ হিসেবে একটি স্ক্রিনশট দেওয়া লাগবে। তো আমি লাইট শটের মাধ্যমে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওটি মার্ক করে দিতে পারেন। তো আমি এই ভিডিওটি মার্ক করে দিলাম, অ্যান্ড এই ট্যাগটি মার্ক করে দিলাম, যাতে বোঝা যায় এই ট্যাগটি দিয়ে সার্চ করে আমরা এই ভিডিওটা ফাইন্ড করেছি। তো ভিউয়ার্স এই স্ক্রিনশটটি আমি সেভ করে নিলাম। স্ক্রিনশটটি সেভ করার পর এই ভিডিওটি সিম্পলি আমরা প্লে করব। এই ভিডিওটা এখন আমাদেরকে 3 মিনিট দেখতে হবে। কপিরাইট রুলসের কারণে এই অংশটি আমি স্কিপ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি অলরেডি 3 মিনিট দেখে ফেলেছি, অ্যান্ড আমাদেরকে এখন 1 নম্বর প্রুফটা দেওয়া লাগবে। তো 1 নম্বরের মধ্যে আমাদেরকে বলা হয়েছে স্ক্রিনশট ইউর ইউটিউব ওয়াচ হিস্টোরি পেজ। তো আমাদেরকে ওয়াচ হিস্টোরি পেজের মধ্যে যাইতে হবে। ওয়াচ হিস্টোরি পেজের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোরি রয়েছে, সিম্পলি হিস্টোরির মধ্যে ক্লিক করে দিব। হিস্টোরির মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টুডে আমাদের ওয়াচ হিস্টোরির মধ্যে প্রথমে যে ভিডিওটা দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও, অ্যান্ড এটি যে আমরা ওয়াচ করেছি সেটির প্রুফ এটি, অ্যান্ড আমাদেরকে এই পেজটি থেকেও একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। সিম্পলি আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, অ্যান্ড এই ভিডিওটি মার্ক করে দিলাম, এরপর স্ক্রিনশটটি সেভ করে নিলাম।
এখন আমাদের প্রুফ সবগুলা নেওয়া শেষ, সিম্পলি আমরা এখানে প্রুফগুলো সাবমিট করে দিব। এক নম্বরের মধ্যে প্রথমে স্ক্রিনশটটা দিয়ে দিলাম এন্ড দুই নম্বরের মধ্যে আমাদের সার্চ পেজে যে স্ক্রিনশট সেটি দিয়ে দিলাম। এরপরে বলতেছে ইউর ইউটিউব ইউজার নেম, এখানে আমাদেরকে ইউটিউবের ইউজার নেমটি দিয়ে দিতে হবে। তো ইউজার নেমের জন্য আমি এখানে যাই, এখান থেকে সিম্পলি আমাদের ইউজার নেমটা ফুল কপি করে এখানে পেস্ট করে দিলাম, এরপর সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে দিলাম। ওপস, দিস জব ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, প্লিজ সোর্স অ্যানাদার। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জবটির পজিশন শেষ, আমি যে জবটি হোল্ড করেছিলাম 5 মিনিটের জন্য সেই 5 মিনিটটি শেষ। আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেজন্য এই জবটি সাবমিট করতে করতে আমার একটু লেট হয়ে গেছে অ্যান্ড ততক্ষণে 5 মিনিট শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি কাজটি সাবমিট করতে পারলাম না। আচ্ছা যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন এই জবটি কীভাবে করতে হয় অ্যান্ড আপনারা এই জবটি যখন করবেন তখন সাথে সাথে হোল্ড করে ফেলবেন অ্যান্ড দ্রুত 5 মিনিটের ভিতর কাজটি শেষ করার ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্যনৈমিত্তিক টেক বিষয়ক অ্যান্ড অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।